স্বাগতম বাংলা হেলথ আমাদের আজকের বিষয় ঠান্ডা না গরম কোন পানিতে গোসল করবেন জেনে নিন খুব গরমের সময় আমরা ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পছন্দ করি আবার শীতের সময় হালকা গরম পানি দিয়ে তো কোনটি ভালো অনেকে বলেন ঠান্ডা পানি দিয়ে গোসল করা ভালো গরম পানি দিয়ে গোসল স্বাস্থ্যের জন্য ভালো নয় তবে সত্যটি হচ্ছে গরম বা ঠান্ডা পানি দুটো গোসলেরই কিছু উপকার রয়েছে চলুন জেনে নেওয়া যাক গরম পানির গোসলের উপকার এক গোসলের পর শিথিল বুধ করতে চাইলে গরম পানি দিয়ে গোসল করুন ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর গরম পানির গোসল ক্লান্তি গরম পানির গোসল অবসন্ন ও ক্লান্তি কাটায়। বিশেষ করে বিকেল বেলায় তিন মাথা ব্যথা থাকলে গরম পানি দিয়ে গোসল করুন এটি সাময়িকভাবে মাথা ব্যথা কমাবে চার ঘুম থেকে ওঠার পর মুখ ফোলা লাগছে মুখ ফোলা বাপ কমাতে গরম পানির গোসল করতে পারেন পাঁচ কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই উদ্বিগ্ন লাগলে গরম পানি দিয়ে গোসল করে নিন এতে শরীর শিথিল থাকবে ছয় গরম পানির গোসল নাকের সর্দি কমায় সাত গরম পানির গোসল শরীরের বিষাক্ত পদার্থ দূর করে আট গরম পানির গোসল তোকে রুমকুপগুলো খুলে দেয় এতে শরীর ভালোভাবে পরিষ্কার হয় ঠান্ডা পানির গোসলের উপকারিতা এক ঠান্ডা পানির গোসল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে জন্য অনেকেই ঠান্ডা পানি দিয়ে গোসলকে ভালো মনে করেন ঠান্ডা পানির গোসল হরমোন বের করে এতে ভালো অনুভূতি হয় তিন বিপাক ভালো রাখতে কাজ করে চার ঠান্ডা পানির গোসল আপনাকে সতেজ করবে বিশেষ করে সকালে পাঁচ ঠান্ডা পানির গোসল চুল পড়া প্রতিরোধ করে এবং ত্বক ভালো রাখে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ